পয়গাম শুনিয়ে যায়, কোরআনের বিরুদ্ধে আচরণ হবে, ইসলামের বিরুদ্ধে আচরণ হবে। যদি ফাঁসির হুমকি থাকে, জীবন হুমকির মুখে পড়লেও ইসলামের বিরুদ্ধে আচরণ নীরবে প্রত্যাহার করতে পারবে। হে উম্মতে মুহাম্মাদিয়া, তোমাদেরকে তোমাদের নবীর পক্ষ থেকে এই কথাটা স্মরণ করিয়ে দিয়ে বিদায় নিচ্ছি। হে উম্মতে মুহাম্মাদিয়া, হে আল্লাহর নবীর কলিজার টুকরা উম্মত, এই উম্মতের দায়িত্ব আল্লাহর নবী আলেম সমাজের হাতে ছেড়ে গিয়েছেন। সুতরাং কখনো নেতার কথায় আলেমের বিপক্ষে যাব না, কখনো দলের কথায় আলেমদের বিপক্ষে যাব না। যেই দল আলেমদের বিপক্ষে বলে সেই দলকে তালাক দিবা, যেই নেতা আলেমদের বিপক্ষে বলে সেই নেতার চন্দ্র গোষ্ঠীকে তালাক দিবা। কাজেই তালিমের কাজে যারা আছেন, তালিমের কাজ সুন্দর করে করেন, দাওয়াত এবং তবলিগের কাজে যারা আছেন, দাওয়াত এবং তবলিগের কাজ সুন্দরভাবে করেন। আর আমরা কিছু মানুষ আছি আল্লাহর দ্বীনের গৌরবকে হেফাজত করবার জন্য বাতিলের মোকাবেলায় যা করতে হয় তাই করবার জন্য রাজপথে আছি আমরা। এজন্যই আমার বক্তব্য পরিষ্কার, আল্লাহর নবী আমাদের উপর আস্থা রেখেছেন, আল্লাহর নবীর আস্থা রেখেছেন। সুতরাং নবীর দেওয়া সেই আস্থা যদি আমাকে রক্ষা করতে হয় তাহলে আমাকে এমন কাজ করতে হবে যেই কাজে আল্লাহ এবং তার রসুল খুশি হন। কাজেই পণ করেছি, শপথ করেছি, যতদিনে দেহে প্রাণ আছে, যতদিনে ধমনীতে রক্তের প্রবাহ আছে, যতদিনে হৃদয়ে স্পন্দন আছে, এক আল্লাহ তার রসুলকে খুশি করব। এতে সারা দুনিয়া যদি নারাজ হয় সারা দুনিয়ার কাউকে পরোয়া করবার সময় আমার না। আমরা দুঃখিত, যদি আল্লাহকে রাজি করার পর আপনি রাজি থাকেন ওয়েলকাম, আল্লাহকে নারাজ করে আমি আপনাকে রাজি করতে পারবো না। কথার মধ্যে আমাদের কোনো জড়তা নাই, আমাদের কথার মধ্যে কোনো অস্পষ্টতা নাই। মোহতারাম হাজিরিন, এই জন্য ওলামায়ে কেরামের অনেক বাধ্যবাধকতা আছে, আলেমরা অনেক তিক্ত কথা বলতে বাধ্য হন, কথাগুলো আমরা খুব আনন্দ আর ফুর্তিতে বলি না। এই কথাগুলো আমরা এত আনন্দ আর ফুর্তিতে বলি না, যদি এ কথা না বলে পারতাম তাহলে বলতাম না। যেই কাজে থাকেন, হন আপনি কৃষক শ্রমিক মজদুর, কোনো আপত্তি নাই, হন আপনি চাকরিজীবী সরকারি অথবা বেসরকারি, হন আপনি প্রশাসনের লোক, যে যেখানেই থাকেন, আপনাদের কাছে আল্লাহর নবীর একজন ওয়ারিস হিসেবে এই কথা আমানত হিসেবে পৌঁছে দিয়ে গেলাম। আলেমদের কাছে নবীরন নবীদের উত্তরাধিকারের দায়িত্ব আল্লাহর নবী দিয়ে গেছেন, আলেমদের উপর আস্থা রেখে গেছেন। কাজেই নবীর সেই আস্থার মর্যাদা যে কোনো মূল্যে আমরা রক্ষা করব। কাজেই যেখানে আমরা মনে করব যে দ্বীনের তালিমের প্রয়োজন, সেখানে আমরা দ্বীনের তালিম পৌঁছাব, দ্বীনের দাওয়াতের কাজ সহি লাইনে পরিচালনা করবার জন্য ওলামায়ে কেরামের হাল ধরবেন। কথা বলেন ঠিক না বেঠি? আর আখেরি আরেকটা পরামর্শ হলো যে তাকসিমে কার,
কর্মবন্টন করতে হবে। কি করতে হবে? একটা বড় কাজ করতে হলে কর্মবন্টন করতে হয়। সবাই এক কাজ করলে কিন্তু কাজ হয় না। এত বড় একটা মাদ্রাসা চলতেছে, সবাই মিলে এক কাজ করলে মাদ্রাসাটা চলবে না। একজন মুসলমান আছেন, তিনি কিছু শিক্ষক আছেন, তারা শিক্ষা দান করেন। আবার কিছু হিসাব রক্ষক আছেন, দপ্তরি আছেন, তারা পুস্তক প্রদানা করেন। আবার কিছু পরীক্ষণ কর্মী আছেন, শিক্ষা দিবেন। আপনারাই দুনিয়াতে ইসলামের সবচেয়ে বড় বুনিয়াদী কাজ করতেছেন। হীনমন্যতার কোনো কারণ নাই। এটা মনে করবেন না যে আমি তো বক্তব্য পড়াই, এটা মনে করবেন না যে আমি তো শুধুমাত্র কোরআন পড়াই। না না, আপনি তো বক্তব্যে মুসলমানের বাচ্চাকে কোরআন শিক্ষা দিয়ে আসমান আর জমিনের মধ্যখানে সবচেয়ে দামি কাজটা করতেছেন। আপনি আপনার কাজ নিয়ে থাকুন, তালিমের কাজ সবচেয়ে বুনিয়াদী কাজ। আরেকটা দল থাকেন, তারা দাওয়াত এবং তাবলীগের কাজকে সঠিকভাবে পরিচালনা করবার জন্য মেহনত করতে থাকেন। নিজেদের কাজকে গুরুত্বহীন মনে করবেন না। আপনারা যদি দাওয়াতের কাজ তাবলীগের কাজ সুন্দরভাবে পরিচালনা না করেন, তাহলে দাওয়াতের মেহনত এটা ধ্বংস আর বরবাদ হয়ে যাবে। এই দুইটা ময়দানের কাজ কিছু উম্মতের আলেমরা ওয়াজ এবং নসিহতের মাধ্যমে উম্মতের কাছে দ্বীনের তালিম পৌঁছান, ওয়াজ এবং নসিহতের মাধ্যমে উম্মতের কাছে দ্বীনের সহি দাওয়াতটা পৌঁছান। কথা ঠিক? কয় কাজ গেল? আরেকটা কাজ বাকি থাকলো। কয়টা কাজ? সেই কাজটা হলো ইসলামকে বিজয়ী করবার কাজ, সেই কাজটা হলো ইসলামের গৌরব রক্ষা করার কাজ। যখনই দেখা যাবে ইসলামের কোরআনের বিরুদ্ধে কোনো আঘাত আসছে, যখনই দেখা যাবে মুসলিম জনপদে কোরআন সুন্নাহ বিরোধী কোনো কার্যকলাপ পরিচালিত হচ্ছে, যখনই দেখা যাবে ইসলামের গৌরবকে ধূলিসাৎ করবার কোনো পায়তারা চলছে, যেই করুক না কেন, বুঝে করুক বা না বুঝে করুক, কোন সামাজিক শক্তি করুক বা রাজনৈতিক শক্তি করুক, কোন রাষ্ট্র শক্তি করুক অথবা যে কোনো শক্তি করুক, দেশীয় শক্তি করুক অথবা আন্তর্জাতিক শক্তি করুক, যেই ইসলামের গৌরবকে ভুলুণ্ঠিত করবার চেষ্টা করবে, ইসলামের গৌরব রক্ষা করবার জন্য আলেমদের মধ্যে একটা শ্রেণী, তারা জান বাজি রেখে ময়দানে নামতে হবে। মহতরম হাজিরিন, কাজের সুবিধার্থে আমরা কর্ম বন্টন করব, কিন্তু সকলের মধ্যে সমন্বয় থাকতে হবে। কথা বলেন ঠিক না বেঠি? বোর্ডিং, যে বোর্ডিং চালায় বাবুর্চি যদি মনে করে আমি তো অল ইন অল, মুহতামিমকে মানার কি দরকার? মাদ্রাসা চলবে? মাদ্রাসার শিক্ষকরা যদি মনে করে আমরাই তো শেখাই, আমরাই তো ছাত্রদেরকে পড়াই, পরিচালককে মানবার কি দরকার? মাদ্রাসা চলবে? দারোয়ান যদি মনে করে আমার হাতে মাদ্রাসার গেট, আমার হাতে প্রতিষ্ঠানের গেট, সুতরাং যাকে ইচ্ছা তাকে আমি ঢুকতে দেব, যাকে ইচ্ছা তাকে বের করে দিব, মুহতামিমকে পরিচালককে কারো ধার ধারার দরকার নাই, দারোয়ানের দারোয়ানি থাকবে। দারোয়ানকে দারোয়ানের কাজ করতে হবে, বাবুর্চিকে বাবুর্চির কাজ করতে হবে, শিক্ষককে শিক্ষকের কাজ করতে হবে, হিসাব রক্ষককে হিসাব রক্ষকের কাজ করতে হবে, পরিচালককে পরিচালকের কাজ করতে হবে। সবাই যখন যার যার কাজ করবে, প্রতিষ্ঠানটা সুন্দরভাবে চলবে। কাজেই তালিমের কাজে যারা আছেন, তালিমের কাজ সুন্দর করে করেন, দাওয়াত এবং তাবলীগের কাজে যারা আছেন, দাওয়াত এবং তাবলীগের কাজ সুন্দরভাবে করেন। আর আমরা কিছু মানুষ আছি আল্লাহর দ্বীনের গৌরবকে হেফাজত করবার জন্য বাতিলের মোকাবেলায় যা করতে হয় তাই করবার জন্য রাজপথে আছি আমরা।
কাজেই এই কথাটা ভালো করে বুঝেন, হে উলামায়ে কেরাম আপনারাও বুঝেন, হে ধর্মপ্রাণ মুসলমান আপনারাও বুঝেন, কাজের মধ্যে সমন্বয়ের দরকার। তাই বলে সব কাজ সবার করার দরকার নাই, কথা বলেন ঠিক না বেঠিক? যেই ওয়াজ করবেন তারই মামুনুল হকের মতো হুঙ্কার দিতে হবে, এটা দরকার নাই। কিছু মানুষ তারা উম্মতকে নরম নরম কথা দিয়ে আখেরাতমুখী করেন, কিছু মানুষ দাওয়াতের মিম্বারে বসে মানুষকে ইসলামের দাওয়াতের কথা শোনান, আর অল্প কিছু মানুষ আমাদের মতো আমরা থাকি আছি আপনাদের আব্দুল কাইয়ুম সাহেবের আছে, এই আমাদের মতো কিছু মানুষ আমরাও কিন্তু আছি ইনশাআল্লাহ, সোচ্চার আছি, স্পষ্ট পয়গাম শুনিয়ে যায়, কোরআনের বিরুদ্ধাচরণ হবে, ইসলামের বিরুদ্ধাচরণ হবে, যদি ফাঁসির হুমকি থাকে জীবন হুমকির মুখে পড়লেও ইসলামের বিরুদ্ধাচরণ নীরবে বর্তমান করতে পারে। সকল কাজে আলেমদের নেতৃত্বে আপনারা কাজ করবেন তো ইনশাআল্লাহ। হে উম্মতে মুহাম্মাদিয়া, তোমাদেরকে তোমাদের নবীর পক্ষ থেকে এই কথাটা স্মরণ করিয়ে দিয়ে বিদায় নিচ্ছি। হে উম্মতে মুহাম্মাদিয়া, হে আল্লাহর নবীর কলিজার টুকরা উম্মত, এই উম্মতের দায়িত্ব আল্লাহর নবী আলেম সমাজের হাতে ছেড়ে গিয়েছেন, সুতরাং কখনো নেতার কথায় আলেমের বিপক্ষে যাব না, কখনো দলের কথায় আলেমদের বিপক্ষে যাব না, যেই দল আলেমদের বিপক্ষে বলে সেই দলকে তালাক দিবা, যেই নেতা আলেমদের বিপক্ষে বলে সেই নেতার তত্ত্ব গোষ্ঠীকে তালাক দিবা।